ভূতের মুখের রামনাম সেটাই বলবো। কাটমানি কখন হয়, যখন মন্ত্রী মুখ্যমন্ত্রী এরা কাটমানিকে এনকারেজ করে তখন। এই রাজ্যে তো ওটাই চলছে, আইএস আইপিএস দেরকে দিয়ে পলিটিক্যাল কাজ করান মুখ্যমন্ত্রী, তার লাভ নাই হচ্ছে আইএস আইপিএস, তারা দুর্নীতি করে, তার সাথে মন্ত্রীরা দুর্নীতি করে। মন্ত্রীদের বান্ধবীর খাটের তলা থেকে কোটি কোটি টাকা পাওয়া যায়, 51 কোটি এখনো পর্যন্ত হাইয়েস্ট। আমরা এগিয়ে বাংলা মডেলে সবার টপে আছি। তো মুখ্যমন্ত্রী নাটক করছেন, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ছাড়া এই কাটমানি কেউ খেতে পারবে না। দেখুন, এই বিপর্যয়ের সময় টাকা নিয়ে প্রত্যেকবার ওই টাকা দিয়ে বোল্ডার ফেলায়, জলের নিচে কত বোল্ডার পরে, উপরে কত বোল্ডার পরে কেউ জানে না। এমনকি ভেটিবার ঘাস লাগানো নিয়ে পর্যন্ত মালদাতে দুর্নীতি হয়েছে, এর আগে নিশ্চয়ই আপনাদের মনে আছে পত্রপত্রে অনেক নেতা নেত্রীর নাম জড়িয়েছিল। এগুলো সলিউশন না। সলিউশন করতে গেলে রাজ্য সরকারকে কেন্দ্র সরকারের কাছে যেতে হবে, জলশক্তি মন্ত্রকের সাথে কথা বলে
আইআইটির প্রফেসরদেরকে ইউজ করে যারা নদী বিশেষজ্ঞ আছে তাদেরকে ব্যবহার করে, প্রয়োজনে যদি বিদেশের সহায়তা নিতে হয় তার জন্য স্টাডি করে এই প্রজেক্টটিকে ঠিকমতো ইমপ্লিমেন্ট করতে হবে। ওই প্রত্যেকবার বন্যা হবে, বন্যার সময় ভাঙন হবে, কেন্দ্র টাকা পাঠাবে, আর শুধু আমাদের কেন্দ্র না, আগে যে কেন্দ্র সরকার ছিল তারাও টাকা পাঠিয়েছে বছরের পর বছর, কিন্তু সেটা সলিউশন নাই, এখনো পাঠাচ্ছে কেন্দ্র, কিন্তু সেই টাকা সদ্ব্যবহার হচ্ছে না, জলের নিচে চলে যাচ্ছে। কন্ট্রাক্টাররা সেই কন্ট্রাক্টারই করে যাচ্ছে, বড় লোক হচ্ছে, দেখবেন মানুষের ভাঙনে বাড়ি চলে যাচ্ছে, কিন্তু যে কন্ট্রাক্টর এই পাথর ফেলার বোল্ডার ফেলার কাজ করে আজ থেকে 20 বছর আগে থেকে করছে, সেই করছে, তার বাড়ি পেল্লাই বাড়ি হয়ে গেছে। দেখুন একসময় প্রাচীনকালে চোরেরা চুরি করতো শীত কেটে, এখন আর শীত কাটতে হয় না বা কাটা যায় না, মাটির বাড়ি নেই, পাকা বাড়ি হয়ে গেছে। চুরি কি বন্ধ হয়ে গেছে? এখন অন্যভাবে চুরি হয়, সিসিটিভি বন্ধ করে চুরি হয়। তো চোর যদি মানসিকতা থাকে, তৃণমূল নেতারা অভ্যাস হয়ে গেছে যে হাজার হাজার টাকা নিয়ে ছাত্র ভর্তি করে, রেড চার্জ আছে, মালদা কলেজে জিওগ্রাফি অনার্স কত দিতে হবে, এবং সেই ছাত্র নেতাদের জামা কাপড় দেখলেই বোঝা যায়। আমি দেখেছি মালদাতে পড়ানো অবস্থায় এক ছাত্র নেতা, আমরা শিক্ষক হয়ে জামা টাকার জামা পড়তাম, কাউন্সিলর হয়ে আমাদের 5 গুণ জামা টাকার জামা পরে ঘুরে বেড়াতো। হ্যাঁ, বাবা হোটেলে, লোকের হোটেলে কাজ করে আর ছেলে কাউন্সিলর, সে 5,000 টাকা জামা পরে ঘুরে বেড়াচ্ছে। তো এটাই হবে ওখানে, দেখবো অনলাইনে একটা শীত অন্যরকম ভাবে শীত কাটার ব্যবস্থা হবে, বৈঠক করুন, অসুবিধে কি আছে? তো এর আগেও চিদম্বরম সাহেব আমাদের হোম মিনিস্টার ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, প্রাক্তন অর্থমন্ত্রী, তো প্রাক্তন প্রাক্তনরা বৈঠক করবে। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন এক সময়, প্রাক্তনদেরও বৈঠক করতে কোনো অসুবিধা নেই। টাকার বিনিময়ে চাকরি দেওয়ার জন্য তাপস থাকে আতলব সিবিআইয়ের, দ্বিতীয়বার, এ তো নতুন কিছু নয়। যদি সিবিআই এই তদন্তের জালকে বিস্তৃত করে, প্রত্যেক জেলা থেকে কোনো না কোনো নেতা ধরা পড়বে, কারণ এটাই ওদের সিস্টেম ছিল। যেরকম কোনো কোম্পানি সাব ডিলারশিপ ডিলারশিপ এরকম দেয় কিনা, সেরকম জেলায় জেলায় ডিলারশিপ দেওয়া ছিল, কে চাকরিটা বিক্রি করবে। তো সিবিআই এখন আমার মনে হয় উপরের দিকে কনসেন্ট্রেট করছে, কিন্তু এটাকে যদি ছড়িয়ে দিতে পারে, জানি না এত বড় এত চোর ধরার জন্য কত বড় ইনফ্রাস্ট্রাকচার দরকার, সেটাও একটা প্রশ্ন। 100 দিনের কাজের কাটমানি না দেওয়ায় বিজেপি নেত্রীকে বেধড়ক মার ধরা, কি বলবেন? আমরা তো এটাই বলেছি যে 100 দিনের কাজ চুরি হয়, 100 দিনের কাজের কোনো টাকার কোনো সদ্ব্যবহার হয় না, এবং এইখান থেকে কাটমানি তোলা হয় অন্য লোকের নামে, টাকা নিয়ে তৃণমূল কংগ্রেস নেতারা সেই টাকা খেয়ে নেয়। মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছেন, কি বলবেন? ভূতের মুখে রাম নাম, সেটাই বলবো। কাটমানি কখন হয়? যখন মন্ত্রী মুখ্যমন্ত্রী এরা কাটমানিকে এনকারেজ করে তখন। এই রাজ্যে তো ওটাই চলছে, আইএস আইপিএস দেরকে দিয়ে পলিটিক্যাল কাজ করান মুখ্যমন্ত্রী, তার লাভ নাই হচ্ছে আইএস আইপিএস, তারা দুর্নীতি করে, তার সাথে মন্ত্রীরা দুর্নীতি করে, মন্ত্রীদের বান্ধবীর খাটের তলা থেকে কোটি কোটি টাকা পাওয়া যায়, 51 কোটি এখনো পর্যন্ত হাইয়েস্ট, আমরা এগিয়ে বাংলা মডেলে সবার টপে আছি। তো মুখ্যমন্ত্রী নাটক করছেন, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ছাড়া এই কাটমানি কেউ খেতে পারবে না।